আমি বলেছি এক কথা বারবার যে আনোয়ারের জীবনটা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এত বড় প্লেয়ার, তার জীবনকে নিয়ে ছেলেখেলা করাটা উচিত না। ভাবা উচিত ছিল ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ারের জীবন নষ্ট করব না সঠিকভাবেই করবো। যাই হোক, তারা মনে করেছে যে না, আমরা খেলা করবো, আইন আদালত করব, তাই হচ্ছে হবে। আর এখন তো মনমান প্লেয়ার অ্যাজ পার দ্য দিল্লি হাইকোর্ট অর্ডার। তারপরে আবার পিএসসি হিয়ারিং হোক, দেখা যাক কি আসে। কিন্তু আপনি এটাকে কিভাবে দেখছেন যে পিএসসি যারা ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য পিএসসি সে ড্রাইভ করছিল, যেদিনে আগের দিনে যেদিনে শনিবার দিন যে হিয়ারিংটা ছিল সেটা যেভাবে পিছিয়ে গেল, একটা প্লেয়ারের জীবিকা নিয়ে যেখানে বিষয়টা, সেখানে এরকম একজন মানে ড্রাইভ করার জন্য একটা মিটিং হিয়ারিং পিছিয়ে গেল। অনেক হাস্যস্কর অনেক কিছু ঘটে ভাই। আজকে একটা প্লেয়ারের জীবনটা নিয়ে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে, চিনিমিনি করা হচ্ছে, আমরা যারা ক্লাব ফুটবল চালাচ্ছি তাদেরও ভাবা উচিত। অন্যের দিকে আঙুল তোলা খুব সহজ, আগে নিজেদের কথা ভাবা উচিত, আমরা কি সব ঠিক করছি। আমি আশা করব যে পিএসসির যে এটা ছিল, আমার মনে হয় সেটা মেনে নেওয়া সবার পক্ষেই ভালো ছিল। চার মাস ওর ব্যাংক ছিল, চার মাস পরে ও খেলতে পারত, ওর ইচ্ছে অনুযায়ী খেলতে পারত। কিন্তু তাকে আমি এভাবে না আটকাবো, আবার চেষ্টা করবো ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, যদি ব্যাঙ্গালোর ওখান থেকে অর্ডার করিয়ে ব্যাঙ্গালোর ম্যাচ খেলিয়ে দেওয়া যায়, এটা হাস্যস্কর। তো সেভাবে তুমি টিম মাটাবেই বা কেন? তো যাই হোক, আমি কারোর বলা উচিত না। আশা করব যে সবার শুভবুদ্ধি উদয় হবে এবং প্লেয়ারটার জীবন যাতে নষ্ট না হয় সেটা সবাই দেখবে। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিএসসি নাকি জরিমানা করতে পারে না, সেটা তো আইন বলবে। আমি বলবো কি কোনো কর্মকর্তা বলবে? আমরা তো আইন বিশারদ নই, আইন বলবে, লয়ার বলবে। যদি না করতে পারে তাহলে হবে না, যদি করতে পারে তাহলে হবে। তো এ তো আইন যা ঠিক করবে, এখন তো আইনের পথে চলে গেছে, এখন তো আমার তোমার ইচ্ছা অনুচ্ছয়ের ব্যাপার নয়। যে আইনে লেখা আছে তাই হবে, আইনের বাইরে পিএসসি কখনো, যদি আইনে না থাকে পিএসসি ওরা দিতে পারত? তুমি বলো না, আইন ছাড়া ওটা হতে পারে? এটা হাস্যস্কর। সে হবে, সেগুলো তো করতে টাইম লাগে না, সেটা তো ওরকমভাবে আজকে বললাম কালকে চলে গেল ওরকম ব্যাপার নয়, সেটা টাইম লাগে। আদিবাসীদের এই যে নতুন প্লেয়ারটাকে যেটা সই করানো হলো নুনো রাইস, কেননা গত কয়েকটি ম্যাচে যেভাবে এগিয়ে থেকেও যেভাবে গোল খেতে হচ্ছে, মানে একটা কোথাও তো গিয়ে মনে হচ্ছে যে এর আশাটাই কতটা শক্তিশালী হবে বলে মনে হয় আপনার? যে কোনো ক্লাব যখনই কোনো প্লেয়ারকে সই করায় তারা ভাবে যে প্লেয়ারটা এলে টিমটা শক্তিশালী হবে, তবেই তো সই করায়। তো সেই জন্য আমাদের ধারণা শক্তিশালী হবে। আমাদের আনোয়ারে চলে যাওয়া এবং আমাদের এখন যারা টিমে প্লেয়ার আছে যারা খেলছেন, কারণ নাম করবো না, ডিফেন্স লাইনে তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না। আমি মনে করি ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না। এত তাড়াতাড়ি হা হু করার মতো নয়, সিজন শুরু হয়েছে, কোনো সিজনের শুরুতেই কোনো টিম পিকে চলে যায় না, টিম ধীরে 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 এগোতে হয়। আমরা ডুরান্ডের ফাইনালে পৌঁছেছি, বাংলা থেকে একমাত্র দল, তো তার মানে আমরা একটা জায়গায় আছি। মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে দু গোল দিয়ে, হ্যাঁ দু গোল খেয়ে গেছে, যেটা আমাদের জেতা উচিত ছিল ম্যাচটা, কিন্তু সব ম্যাচ তো লিগে জেতা যাবে না, লিগে তো ড্র থাকবে, হার থাকবে, জিত থাকবে, তারপরে যে ম্যাক্সিমাম নম্বর পাবে সেই চ্যাম্পিয়ন হবে। আর এটা লিগটা অনেক বড়, এটা একটা ম্যাচ দুটো ম্যাচের উপর লিগ নির্ভর করে না। তো আশা করি ধীরে 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 টিমটা সেট হবে।